রাজ্যে হারঘাট তেরঙ্গা এবং অমৃত মহোৎসব উপলক্ষে জলের স্থলে সর্বত্রই উঠছে গর্বিত জাতীয় পতাকা। শনিবার রাজ্যের ঐতিহ্যবাহী ডম্বুর জলাশয়ে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা এবং বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা এবং ভূমিকা নন্দ রিয়াং ও অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। ডম্বুর জলাশয়ের বিশাল জলরাশির মধ্যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পরে নারকেল কুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ডম্বুর জলাশয়ের মাঝে জাতীয় পতাকা উত্তোলনের এই কর্মসূচিতে আসতে পেরে তিনি অভিভূত এবং আনন্দিত। এই প্রসঙ্গে জনজাতি সংস্কৃতি এবং ডম্বুর জলাশয়ের সৌন্দর্য উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। যে আইনা, যে তাদের যে কৃষ্টি সংস্কৃতি জনজাতিদের, সেটা কিন্তু এখানে আমরা সবাই প্রত্যক্ষ করলাম, পাশাপাশি চাকৃষ্ট করলাম। সত্যি আমি অভিভূত। আমি এখানে এসে ডম্বুর জলাশয়ের দিন পার্সন এসে দেখে আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এরকম একটা জলাশয় ত্রিপুরাতে কখন কোনোদিন আছে। খালি শুনতামই, খালি মাছ, ডম্বুরের মাছ আমরা শুনেছি সবসময়, কিন্তু এমনিতে শুনতাম এখানে এই ধরনের বিভিন্ন বোট ইত্যাদি এখানে পর্যটনের দিক দিয়ে এখানে শুরু করেছে। কিন্তু আমি এসে সত্যিই অভিভূত আছি। এখানে আমাদের যে হারঘাট তিরঙ্গা, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডাকে আমরা ত্রিপুরাতে ওনার মার্গদর্শনে শুরু করেছি সেই যাত্রা 13, 14, 15, আজকে 13 তারিখ। তো বিভিন্ন প্রোগ্রাম আমাদের ছিল, কিন্তু এখানে এসে আজকে এই নৌযাত্রার মধ্যে আমি যেভাবে আমাদের তিরঙ্গা পতাকা উঠল, সত্যিই আমি আনন্দিত। এবং সত্যিকারের হর্তে এই হরঘাট তিরঙ্গার এখানে এসে সার্থক হলো। সারা ভারতবর্ষ, সারা পৃথিবী দেখবে যে আমরা কীভাবে এখানে এই হরঘাট তিরঙ্গার যে অভিযান সেটা এখানে আমরা করলাম। এখানে আমি অনেক দিন ধরে আমাকে ভূমিকানন্দ রিয়াং আমাকে প্রায়ই বলছিল এখানে আসার জন্য, কিন্তু এবং আমাকে যখন আমাদের এমপি মহোদয় বললেন, রেবতী ত্রিপুরা মহোদয়, যে আপনার কিন্তু এখানে আসতে হবে এবং এই ধরনের একটা প্রোগ্রাম ওনারা নিয়েছেন, আমি এক বাক্যে শুনেই কিন্তু আমি এক রাজি হয়ে গেলাম যে নিশ্চয়ই আমি আসবো। এবং এসে সত্যিকারের অর্থে আমার খুব ভালো লেগেছে এখানে। এবং এখানে সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে যে ধরনের এখানে 48টা বিভিন্ন আইল্যান্ড এখানে আমি দেখলাম। তো এই আইল্যান্ডগুলোকে আমরা পর্যটনের দিক দিয়ে চিন্তা করলে 48টা আইল্যান্ডকে আমরা আমাদের মতো করে এটাকে সাজাতে পারি। হারঘাট তেরঙ্গা কর্মসূচির সার্থকতার প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী আগামী দিনে ডম্বুর জলাশয়কে কেন্দ্র করে সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশে রাজ্য সরকারের আন্তরিকতার কথা জানান। শনিবার তিরঙ্গা পতাকা উত্তোলন কর্মসূচি উপলক্ষে ডম্বুর জলাশয়ের মাঝে এক অপরূপ সৌন্দর্য আর পরিবেশের সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।